ইচ্ছাকৃত কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাহলে সেটা ধর্ষণের আওতায় চলে আসে। এমন যদি হয় সে হয়তো স্বামী, অনেক মেয়েদেরই 16 বছর আগে বিয়ে দিয়ে দিচ্ছে, দিচ্ছে তো, তাহলে 16 বছরের আগে বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি চাইছো না যে তোমার স্বামী তোমার শরীর স্পর্শ করুক, সেক্ষেত্রেও যদি স্পর্শ করে তাহলে কিন্তু সেটা ধর্ষণ, সেটাও কিন্তু মামলাযোগ্য আইনের মধ্যেই পড়ে। তাহলে এটা মাথায় রেখো যে তোমার অনুমতি ছাড়া তোমার শরীর স্পর্শ করা মানে বন্ধু হোক প্রতিবেশী হোক, তাহলে তুমি কি করবে, প্রথম যে ঘটনা যেটা করবে সেটা হচ্ছে কোনো পোশাক স্নান করানো চলবে না, যে ব্যক্তির সঙ্গে হচ্ছে সেই ব্যক্তিকে স্নান করালে কিন্তু কোনো রকম প্রমাণ পাওয়া যাবে না, নষ্ট করা চলবে না। যারা এর সঙ্গে যুক্ত তারা চেষ্টা করবে কিন্তু একটু সেই শিক্ষাটা যেন মানে শিক্ষার মতো করে না, পড়াশোনাটা মাঝখানে ছেড়ে দিতে না। বাড়িতে যদিও কোনোদিন কাউকে কেউ বলা হয় না বিয়ে দিয়ে দিব আর পড়াশোনা করতে হবে না, অনেক হয়েছে কিন্তু সেটা নয়, বাড়িতে বলবে যে না আরেকটু পড়াশোনা করা দরকার আমার। আর হলো শিক্ষাটা শুধু চাকরি করবো সেই জন্যই নয়, একদম বাস্তব ব্যাপার, হয়তো অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে কারো, সে বিয়ে হয়ে গেল কিন্তু তারপর তার আর বর হয়তো অত্যাচার করছে, যদি তার শিক্ষাটা না থাকে সে কিন্তু নিজে পায়ে দাঁড়ানোর জন্য কিছুই